আমার কি চোখ দিয়ে পানি পড়তেছে? আরে ভাই, বাসায় কুত্তা বিয়ে করলেন নাসির, খেপেছেন সাবেক প্রেমিকা সুবা। বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানী উত্তরা একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকত অনুষ্ঠানে সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কনের নাম তামিমা তাম্বি, পেশা বিমানে কেবিন ক্রু, কাজ করেন সৌদি এয়ারলাইন্সে। এদিকে বিয়ের খবরে বেশ তাচ্ছিল্যের সঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একসময় নিজেকে নাসিরের প্রেমিকার দাবি করা সুবা শাহ হুমায়রা। তিনি খেপে গেছেন, তবে খেপাটা নাসিরের চেয়ে বেশি তার পোস্টে কমেন্টস করা লোকজনের উপর। স্ট্যাটাসে দেওয়ার পর একটি ভিডিও বার্তায় সেরকমই ইঙ্গিত দেয়। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে লাইভে না এসে পারলাম না, মানে আমি সিরিয়াসলি আমি অতিষ্ঠ হয়ে গেছি। এটা 2021 সাল ভাই, এটা 2021 সাল। আর প্রত্যেকটা মানুষের লাইফে প্রেম প্রীতি অনেক কিছুই থাকতে পারে, অনেক উল্টাপাল্টা অনেক কিছুই হয়, ঠিক আছে, অনেক কিছুই মানুষ ফেস করে লাইফে। মানুষের অনেক পাস্ট থাকে, অতীত থাকে, আর অ্যাক্ট্রেস অ্যাক্টর সাধারণ মানুষ বলেন না কেন, বা হচ্ছে অল ওভার সবাই সবাই, ঠিক আছে, পলিটিশিয়ান ক্রিকেটার, সবার লাইফে অতীত আছে ভাই, কেউ অতীত ছাড়া নাই। হ্যাঁ, সো আমি লাইভে আসলাম কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আমি একটা স্ট্যাটাস দিছি এক ঘন্টা আগে, আমার একটা ছবি দিয়ে উপর দিয়ে স্ট্যাটাসটা দিছি, আমি স্ট্যাটাসটা দিছি, আমার আইডি হ্যাক হয়নি। সো স্ট্যাটাসটার মধ্যে এটাই লিখছি যে কি যেন বলে, ও হ্যাঁ ইয়ে হয়েছে যে আমি যদি বিয়ে করি, সামনে আমি বিয়ে যদি করি তাহলে কোনো কেবিন ক্রুকে করব না, করলে তোর বাপেরও বাপকে বিয়ে করব, ঠিক আছে। আর নিচে দিয়ে লিখছি যে বিশেষ দ্রষ্টব্য এই ধরনের কথাগুলোই পাবলিক এক্সপেক্ট করে। অ্যাকচুয়ালি আমাকে সবাই ঠিক আছে, সবাই আমাকে মানে নাসিরের আর নাসিরের মানে রানিং যে বউ আছে ওর ছবি আমাকে সবাই পাঠাচ্ছে। আচ্ছা ভাই, একটা কথা বলি, আমার সাথে ওর সবকিছু শেষ এন্ডিং হয়ে গেছে 2018 সালে, এটা 2021 সাল চলতেছে, ঠিক আছে, তো এই 3 বছর কেন ভাই? 7 দিনের মধ্যে মানুষ মইরা ভূত হয়ে যায়, আর আপনারা এখনো ধরে আছেন সেই মানে ওই আগের ঘটনা। এর মধ্যে আমি মিডিয়াতে আসলাম, সিনেমা করতেছি, মডেলিং করতেছি, গান গাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, বিভিন্ন ফ্রেন্ডদের সাথে উঠতেছি বসতেছি, ফ্যামিলি নিয়ে ভালো আছি, মানে আপনারা এইসব চোখে দেখেন না। এমনও তো হতে পারে যে আমি আমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে খুব ভালো আছি ভাই, মানে কি জন্য আবার আপনারা নাসির নাসির করতেছেন ভাই? নাসির বিয়ে করতেছে ভালো কথা, ওয়েল আমি জানিও বিয়ে করবে, তো কি হয়েছে, করতেই পারে, 2 দিন পর আমিও করব, এটা নিয়ে এত চিন্তার কি আছে আমি বুঝলাম না। তো ও বিয়ে করবে না, আশ্চর্য কি সিঙ্গেল থাকবে, আমার জন্য থাকবে বৈশা নাকি আমি ওর জন্য বসে থাকবো? আমরা দুইজন দুই দিকে মুভ অন করছি ভাই, আর কি চান আপনারা? মজার বিষয় হচ্ছে নাসিরের যে ওই মানে যে মেয়েটাকে বিয়ে করছে, তাম্মি করে আমরা সবাই চিনি, ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, ওর ছোট একটা ভাই ছিল, ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সো আসলে এত কিছু বলার বা জানার বা বোঝানোর আমার কোনো কিছুই নাই, এতটুকুই বলবো যে নাও আই এম এ অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল, ঠিক আছে, আর বাংলাদেশ মিডিয়াতে আমি আছি, মোটামুটি আমাকে সবাই চেনে, এমন না যে এমন নায়িকা বা এমন মডেল আমি আমার কেউ চিনে না, সবাই চিনে, সবাই রেসপেক্ট করে, ভালোবাসে। সো আমাকে বারবার করে আপনাদের নিজেদের চরকায় তেল দেন, দেখেন আপনার বউ কার সাথে ভাইগা গেছে, কোন গার্লফ্রেন্ড কোন বয়ফ্রেন্ড নিয়ে গেছে, কার বয়ফ্রেন্ড কোন গার্লফ্রেন্ড নিয়ে গেছে, এইসব বাসার ভিতরে আপনাদের হাড়ির ভিতরে কি কি সাপ মরছে, কি কি ব্যাং মরছে, এগুলো চিন্তা করেন। আমার লাইফ নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে বা আমার সবকিছু নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এত দরদ মায়ের থেকে মাসির দরদ বেশি। কালকে একটা স্ট্যাটাস দিছিলাম না যে যার বিয়ে তার খবর নাই, পারাবর্ষীর ঘুম নাই, ওর বিয়ে করতেছে ওই মজায় আছে, কালকে আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছি আমি আমার ফ্রেন্ডদের সাথে, সবার সাথে আমি আসি, আমার কলিগদের সাথে সবার সাথে ভালো, রাত 2:30-3 পর্যন্ত আমি পার্টি করছি, ভ্যালেন্টাইন্স এর পার্টি, ঠিক আছে। তো ভাই আমার কি শোক আছে, দেখেন তো আমার কি চোখ দিয়ে পানি
পড়তেছে। আরে ভাই, বাসায় কুত্তা পাললেও না, দুই চার মাস কুত্তা পাললেও কুত্তার প্রতি ভালোবাসা জাগে। সেখানে ভালোবাসতাম, তার জন্য কাঁদছি একটু লাইভ আসতে। কি হয়েছে আমার কেক্স ভিডিও বাড়িয়েছে ওর সাথে? হ্যাঁ, কত নায়িকা, কত মডেল, কত মানে কত মেয়েরা আছে, কতজনের তো এক্স ভিডিও বার হয়, নেটে সার্চ দিলে পাওয়া যায়। আমাদের আছে নাকি? উল্টা পাল্টা কথা বলেন আপনারা তো। কি হয়েছে, তিন চার বছর আগে ঘটনা টানেন কেন? সে বিয়ে করছে, ভালো আছে, সেটেল হয়েছে, সমস্যা কি? দুদিন পর আমি বিয়ে করবো, আমার ছবি নিয়ে আপনারা সবাই ওকে পাঠাবেন? হ্যাঁ, নাসিরকে পাঠাবেন যে এই যে সুবা বিয়ে করছে? আজিব তো, এক একজন আপনারা মিয়া, আপনারা সবাই চারটা পাঁচটা করে বিয়ে করেন, ঠিক আছে? সাধারণ মানুষরাই চারটা পাঁচটা করে বিয়ে করে, গার্লফ্রেন্ড এর অভাব নাই। হ্যাঁ, পাইসলামি করতে আসছেন, আর আমরা নায়িকা, আমরা মডেল, আমাদের একটা দুইটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আপনাদের প্রবলেম কি? ব্রেকআপ হয়ে গেছে, ও মুভ অন করছে, আমি মুভ অন করছি, ও হচ্ছে আর বউ নিয়ে ভালো আছে, আমি আমার ফ্রেন্ডের ফ্যামিলিদেরকে নিয়ে ভালো আছি, দুদিন পর আমিও বিয়ে করবো। আপনাদেরকে সবাইকে দাওয়াত দেই আর না দেই, ছবি তো পোস্ট করবোই, চুপচুপ করে তো আমি কোনো কিছু করবো না। আমি প্রেম করলেও ওপেন করি, বিয়ে করলেও ওপেন করবো ইনশাল্লাহ। আপনাদের সমস্যা কি? নিজেদের চরকায় তেল দেন, নিজেদের চুলা চলে না মিয়া, বাজার করার পয়সা নাই, ঢাকা শহরে কষ্ট করে বাড়ি ভাড়া চালান, আর বড় বড় গল্প করেন না, এইসব মেন্টালিটি চেঞ্জ করেন, আর ফেসবুকে বুলিং করা ছাড়েন। কে কে আমাকে উল্টা পাল্টা করে এই কয়েকদিন কমেন্ট লিখছে, আর কে কে নাসিরের ছবি টবি পাড়াইছে, উল্টা পাল্টা লিখছে, সবার নামে আমি সাইবার ক্রাইমের মামলা দিব। ফাইজলামি পাইছেন না? ফাইজলামি নিজেদের দেখেন, কার বউ কোনখানে ভাইগা গেছে, কার মেয়ে কোনখানে ভাইগা গেছে, কার বোন কোনখানে গেছে, কার জামাই আর একটার সাথে আছে, পরকিয়া করতেছে, এইসব চিন্তা করেন, ফালতু কথা বলতে আসবেন না, ফাজিল কাহিকার। ও ওর লাইফ নিয়ে ব্যস্ত, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, ঠিক আছে? ওকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম, এটা ট্রু, এটা সত্যি কথা, ঠিক আছে? এখন আমি ভালোবাসি না, ও অল লাইফে আছে, আমি আমার লাইফে আছি, এইসব তো সবকিছু শেষ করে দিছে 18 সালে লাইভে এসে, জানেন না? আবার বারবার খোঁচান কি কারণে? এত খোঁচার শখ, এই যে নখগুলো আছে না, নিজেদের বাপ মারে খোঁচান, বউ বাচ্চারে খোঁচান, নিজেরা কাম না পাইলে বৈশা বৈশা বহুত আপনাদের জায়গা আছে ওইখানে ঢুকায় দিয়ে বৈশা থাকেন, ফালতু যত সব মেন্টালিটির লোকজন। আমি সবাইকে বলতেছি না, সরি টু সে, বাট আপনাদের মেন্টালিটি এরকম কেন? কেউ বিয়ে করছে, মুভ অন করছে, প্রবলেম কি? বাচ্চা রেখা, জামাই রেখা, একজন বিয়ে করতেছে, বউ দুইটা রেখা বিয়ে করতেছে, 10টা বিয়ে করতেছে, 100টা বিয়ে করতেছে, নিউজ দেখেন না? ফাইজলামি করতে আসছেন, ফাজিল যত সব। আমাকে খবর দেওয়ার আর নাসিরের ছবি কোনো পোস্ট করবেন না, ঠিক আছে? ফাইজলামি করবেন না, নিজেরা নিজেদের চরকায় তেল দেন, ঠিক আছে? আর সামনে হচ্ছে আমার ছবি টবি রিলিজ, আমি অনেক টেনশনে আসি, আজকে একটু আগে একটা মিটিং করে আসলাম, আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বিজি, আমার এসব ফালতু কাহিনী দেখার বা শোনার টাইম নাই, ঠিক আছে? আমি প্রেম করছিলাম, ভালোবাসিলাম, এমন আহামরি গুরু চন্ডালি পাপ করি নাই, আপনাদের এত ফাইটা পড়তে হবে? নিজেদের চরকায় তেল দেন, ঠিক আছে? আমার পিছনে টাইম ওয়েস্ট না করে, আমার নাসিরের পিছনে ওয়ালে ঢুকা কমেন্ট করা বাদ দিয়া, ঠিক আছে? এইসব না, মানে এক কাজ করেন, প্রয়োজনে রাস্তায় বৈশা মানে ভিক্ষা করেন, কমেন্ট করে আমাদের দুইজনের ওয়ালে কমেন্ট করার থেকে রাস্তায় বসে দুইটা টাকা হাত পাতেন, তাও দুই চার টাকা পাবেন, আমাদেরকে কমেন্ট করে দুই পয়সা পাবেন না, উল্টা, ঠিক আছে? উল্টাই যে দেখেন, আমি বলতেছি এসা, নিজেদেরকে হাইলাইট করার জন্য সেলিব্রিটিদের আইডিতে ঢুকে কমেন্ট করেন না, ফাজিল যত সব। কই থেকে আসছে আশ্চর্য, কালকে আমি আমার ভ্যালেন্টাইন্স পার্টি নিয়ে ব্যস্ত, আমার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, ও ওর মতো বিয়ে আর রিসেপশন করে ওই ওর বউ নিয়ে ব্যস্ত, আইসে এখানে দুনিয়ার নাটক করতে, যত সব ফাউল।